এখানে যারা যুবকেরা আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যে পরিবেশ বিপজ্জনক, সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেন তোমরা ঈমান হারাও, খাও দাও পার্টি হয়ে যাও, তোমাদের চেতনা না থাকে, যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো, তোমরা যদি কখনো ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো, তোমাদেরকে সহজে ভুলিয়ে দেওয়া যায়, এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র। এটা শুধু তাদের লাভ নয়, তোমার মারাত্মক ক্ষতি। যুবকেরা শোনো, আল্লাহ তাআলা আমাদের যে দেহটা বানিয়েছেন, জন্ম থেকে 25 বছর পর্যন্ত গ্রোথ বলক, এই সময়ে কি পড়ে বোঝা যায় না। আর এই সময়ে যে ফুর্তি আনন্দ, এটা কোনো আনন্দ না, এটা অস্থিরতা। জীবন শুরু হবে 25-এর পরে, যদি 30 থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও, মৃত্যু নয় জীবন, জীবন মৃত নয়, সত্যিকারের জীবন, যে জীবনে ফুর্তি থাকবে, কর্ম থাকবে, শান্তি থাকবে, এই রকম জীবন পেতে চাও, তাহলে আমার কথাটা একটু মন দিয়ে শোন। আল্লাহ তাআলা যে নিয়মে বানিয়েছেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না, আল্লাহর প্রকৃতিকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, প্রতিদিন 6-7 ঘন্টা তুমি ঘুমাবে, গভীর ঘুম, 1-2 ঘন্টা খেলবে, কঠিন পরিশ্রম, তোমার শরীর ঘেমে রক্ত টকবক করে বেরেনে যাবে, ফুটবল, হাডুডু, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, সাঁতার, এগুলো খেলতে হবে। এরপর 1-2 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সালাত, সিয়াম, জিকির যতটুকু পারা যায়, তাতে তোমার আত্মা সুস্থ হবে, তোমার মন পরিশুদ্ধ হবে, তোমার আত্মা মন দেহ সবকিছু প্রোডাক্টিভ হয়ে যাবে। এরপরে তুমি 4-5 ঘন্টা তোমার 25-এর পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে। এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে, তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে।